হ্যালো এভরিওয়ান, তো আজ আমি এখানে রেডি করব আফলাতুন। এটা মুম্বাইয়ের সবথেকে ফেমাস মিষ্টির মধ্যে একটা, আর একে আপনি একরকম হালুয়াও বলতে পারো। এটা খেতে খুবই অ্যামেজিং। তো চলো শুরু করছি আফলাতুনের রেসিপি। তো এখানে সর্বপ্রথম নিয়েছি সুজি, নিয়েছি আমি এক কাপের মতো নিয়েছি। আর সুজিটা কিন্তু পাতলা দানা নেবে, মানে একদম পাতলা সুজি, যদি মোটা থাকে তাহলে একটু পিষে নেবে। 400 গ্রাম মতো আমি এখানে খোয়া খেয়ে নিয়েছি, দুধ নিয়েছি একটু বেশি আছে, পরে মেপে দেবো ওইখানটায়। এখানে আছে তার সাথে মিল্ক পাউডার আছে, যে কোনো ব্র্যান্ডের আপনি ইউজ করতে পারো এখানটায়। তার সাথে এখানে নিয়েছে ঘি, এই কাপে আমি এখানে অর্ধেক কাপ মতন ঘি নিয়ে নিয়েছি। যদি ঘি রেসিপিটা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তো ঘি রেসিপিটা আপনাদের দেখাবো আমি। আর তার সাথে এখানে নিয়েছি কাজু কেটে নিয়েছি, কিশমিশকে দুই ভাগে একটা করে কেটে নিয়েছি একটুখানি, এখানে পিস্তা আর এখানে বাদাম নিয়ে নিয়েছি। আর 5টা মতন এলাচ নিয়েছি, পরে এটাকে থেতো করে দেবো এখানে, পাউডার করে নেবো। প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি এখানটায় ঘি। ঘি একটু মেল্ট হয়ে যাক এখানটায়, ঘিটা মেল্ট হয়ে গেছে, তো এখনই দিয়ে দিচ্ছি এখানে সুজি। সুজিটা যেমন বলেছি আগেই, যদি মোটা থাকে তাহলে আপনি এখানে পিষে নেবেন ঘি সুজিটাকে, তাহলে কিন্তু ভালো হবে রেসিপি, আমি সেটাও কিন্তু ভালো হবে খেতে। দেখলে প্রথমে মিক্স করে নিচ্ছে এটাকে ভালো করে, দেখতে পাচ্ছি এখানে বাবল চলে এসছে। এটাকে কিন্তু খালি নাড়াতে থাকতে হবে, মাঝখানে কিন্তু ছাড়া যাবে না, এটাকে নাড়াতে নাড়াতে এটা করতে হবে। এখন দিয়ে দেবো মধ্যে মিল্ক পাউডার, মিল্ক পাউডার অল্প অল্প দিয়ে এটাকে মিক্স করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমি অল্প অল্প দিচ্ছি, আর এখানটায় মিক্স করেছি, এটা পুরোটা মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে মিক্স করতে হবে। এখন দিয়ে দেবো মধ্যে চিনি, চিনির পরিমাণটা একটু কম দেবে, কেন কি আফলাতুনের চিনি খুব বেশি করে ইউজ করা হয় না, কম মিষ্টি কিন্তু ইউজ করা হয়, তো এখানে অল্পই দিয়েছি আমি। দেখতেই পাচ্ছি এখানটা অনেকটাই কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, গোল্ডেন হয়ে গেছে এখানটা। তো এখন এখানে দিয়ে দিচ্ছি খোয়া খেয়ে, খোয়ের পর দিয়ে দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি, যেখানে আমি ঘি নিয়েছিলাম যেই কাপে, ঠিক সেই কাপে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ। দুধের পরিমাণটা আপনি একটু অল্প বেশিও রাখতে পারো, কিন্তু হচ্ছে কম রাখবে না, জিনিস হিসাবে একটা আন্দাজ মতনই কিন্তু আমি সব কিছু ইউজ করবে। এখন সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাকে খালি নাড়তে থাকতে হবে, নাড়তে এখানে দল পাখি যেতে পারে, তাহলে ছাড়াতে অসুবিধা হবে তখন। তো দেখো এখানটা গোল্ডেন ব্রাউন মতন এখানে হওয়া শুরু হয়ে গেছে, এখানটা অনেকটাই গোল্ডেন ব্রাউন হচ্ছে এখানে, তো আর একটু ভেজে দিয়ে দিচ্ছি এখানটায়। তো এখন দিয়ে দিচ্ছি এখানে একটু দুধ, যেহেতু এখানে ড্রাই হওয়া শুরু হচ্ছে এখানে, তো একটু দুধ দিয়ে দিয়েছি এখানে। আপনি চাইলে একটু দুধের পরিমাণটা বেশি করতে পারেন, যেরকম ড্রাই যদি হয় তাহলে একটু বেশি দুধ ইউজ করবে। তখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে একটুখানি জাস্ট মিক্স করে নিচ্ছে এখানটায়। তো দেখো অলরেডি এখানে দুধটা পুরো শুকিয়ে যাচ্ছে, আর এখানে ভালোভাবে এখানে হয়ে গেছে। তো এখানে দিতে হচ্ছে এলাচ পাউডার, এলাচ পাউডার দিয়ে বেশিক্ষণ এখানে নাড়াচাড়া দেবো না, জাস্ট 1/2 সেকেন্ডের মতন এখানটায় জাস্ট এখানে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেখানে 1/2 সেকেন্ডের মতো হয়ে গেছিলো, তো এখানে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এখানে একটা স্কোয়ার শেপ এখানটা করে নিচ্ছি এখানটায়। তো দেখো এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু প্লেটটা একটু ছোটো লাগছিলো, তো এখানটা ট্রান্সফার করে নিচ্ছি একটা থালার মধ্যে। আমি এখন এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, তো এখানে পেস্তা কাজু আর বাদামের ড্রাই ফ্রুটস কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি, একে দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এখন এটাকে 1-2 ঘন্টা অবধি সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এমনি এখানে। তো দেখো এখানে 1-2 ঘন্টা হয়ে গেছে, তো এখন এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি এখানটায়। তো এখন এখানে আমি সার্ভ করে নিচ্ছি, আর এটা খেতে খুবই অ্যামেজিং হয়েছে, একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর যদি ভিডিওটা পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলকে বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা করবো নতুন ভিডিওর সাথে।